আজকের যে ক্লাসটা আমরা শুরু করব সেটা হচ্ছে পাঁচ সংস্থান তত্ত্ব যেটা আমরা আগের দিন শুরু করেছিলাম এবং আমরা আগের দিনের ক্লাসটা যেখানে সমাপ্ত করেছিলাম সেটা হচ্ছে পাঁচ সংস্থান তত্ত্বের একটা ডেফিনেশান আমরা দিয়েছিলাম সেখানে এসে এবং আমি বলেছিলাম যে আগের ভিডিওটা দেখার সাথে সাথেই পরের ভিডিওটা যেন লক্ষ্য করা হয় তার কারণ একটা লিঙ্ক আমরা তবেই ধরতে পারবো আর যারা আগের ভিডিওটা দেখনি তারা আগের ভিডিওটা দেখে তবেই এই ভিডিওটা লক্ষ্য করবে চলো দেখা যাক আজকের যে বিষয়গুলো আমরা আলোচনা করব প্রথমত যে বিষয়টা আগেই বলে নেওয়া দরকার আছে এই যে পাঁচ সংস্থান তত্ত্বের ডেফিনেশন আমরা আগের দিন বলেছিলাম এই তত্ত্ব সংক্রান্ত ব্যাপারে আমি বলেছিলাম এটা কিন্তু কোনো একক তত্ত্ব নয় অর্থাৎ এই তত্ত্বটা অনেকগুলি তত্ত্বের মিলে তৈরি হওয়া একটি আধুনিক তত্ত্ব তাই স্বাভাবিকভাবেই আমরা উইলসান পাত সম্পর্কে ধারণা যেমন দিয়েছিলেন তেমনই পার্স সংস্থান তত্ত্ব সংক্রান্ত ব্যাপারে ম্যাকেনজি প্রমুখ ভূবিজ্ঞানীগণ তাদের ধারণা রেখেছিলেন কিন্তু এই তত্ত্বের জনক বলা হয়ে থাকে পিচোকে অর্থাৎ পিছু তার সহজ সরল ব্যাখ্যার জন্যই তার তাকে পার্সংস্থান তত্ত্বের জনক হিসেবে দেখা হয়ে থাকে সুতরাং আমরা আগের দিন ডেফিনেশন পড়ার সময় আমরা বলেছিলাম যে অ্যাস্তোনিয়ারের ওপর ভাসমান পাতগুলির চলনশীলতা সাপেক্ষে এবং আমরা ডেফিনেশনটা যা যারা দেখেছ আগের ভিডিও সেখানে আমি লিখেছিলাম তিন ধরনের চলনের কথা একটা অভিসারী একটা প্রতিসারী এবং একটা নিরপেক্ষ চলন এই তিন ধরনের চলনের পরিপ্রেক্ষিতে তিন ধরনের পাত সীমানা দেখতে পাওয়া যায় দেখো আমি এখানে নোট ডাউন করেছি একটা হচ্ছে অভিসারী পাত সীমানা তারপর একটা প্রতিশারী পাতসীমানা তারপর একটা নিরপেক্ষ পাচ্ছিমানা এবং পাশাপাশি আমাদের দুটো অন্য নামও লিখেছি দুটো পাচ্ছিমানার একটা হচ্ছে দেখো অভিসারী পাচ্ছিমানায় বিনাশকারী পাচ্ছিমানা প্রতিসারী পাচ্ছিমানার আরেক নাম অপসারী পাচ্ছিমানা এবং গঠনকারী পাচ্ছিমানা দেখা যাক এই পাচ্ছিমানা সংক্রান্ত ব্যাপারে আমরা একটুখানি আলোচনা করে নিই অভিসারিকতার অর্থ অর্থাৎ অভিকতার অর্থ হচ্ছে পরস্পরের দিকে অর্থাৎ যখন দুটি পরস্পরের দিকে অগ্রসর হয় তখন তাকে অভিসারী বলা থাকে পাত পাত হয়ে আর যে সীমানা বরাবর এরা মিলিত হয় সেই সীমানাটাকে আমরা অভিসারী পাত সীমানা বলবো যেমন দেখো এখানে একটা ছোট্ট ছবি আমি একটা এঁকেছি যে দেখো দুখানা পাত দুটো অ্যারো জন্য দেখো পরস্পরের দিকে গেছে এই পরস্পরের দিকে যখন যাচ্ছে এবং যে সীমানা বরাবর মিলিত হচ্ছে সেটা হচ্ছে অভিসারী পাত সীমানা এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই পাত সীমানা বরাবর দেখা যাচ্ছে যে ভারী পাতটা কি এর মধ্যবর্তী যে পলিরাসি সেই পলি কিন্তু ভাঁজপ্রাপ্ত হয়ে মানে চাপের ফলে ভাঁজপ্রাপ্ত হয়ে আমাদের পর্বত গঠন করে যার পরিপ্রেক্ষিতে কিন্তু তোমাদের আমি ভঙ্গিল পর্বত ব্যাখ্যাটা করবো এক্ষেত্রে এই পাত সীমানাকে কেন বিনাশকারী পাত বলে দেখে নাও এই যে ভারী পাত্রা যখন হালকা পাতের নিচে প্রবেশ করছে যখন নিমজ্জন ঘটছে তখন দেখা যাচ্ছে ভারী পাত্রার নিমজ্জিত অংশটি কিছুটা বিনাশ করছে। অর্থাৎ এই যে পাতটা নিচের দিকে অ্যাস্তনস্পের ভেতরের দিকে প্রবেশ করছে তখন এই অংশটুকুর কিছুটা বিনাশ ঘটছে তাই জন্য এটাকে আমরা কিন্তু বিনাশকারী পাত হিসেবে বলে রাখি এই পাত বরাবর গড়ে ওঠে অনেক ধরনের ভূমিরূপগুলির মধ্যে একটা হচ্ছে ভঙ্গিল পর্বত এই ভঙ্গিল পর্বতের ব্যাখ্যাটাই আমাদের আলোচনার বিষয়ে আছে কিন্তু তোমাদের আগেই বলেছি তত্ত্বের পরিপ্রেক্ষিতে ভঙ্গিল পর্বত আলোচনার আগে তোমাদের পাত সংক্রান্ত অনেকগুলো বিষয় বলেছে সেই বিষয়গুলি কিন্তু আমরা আলোচনা করছি এখন তার পরেরটা দেখো প্রতিসারী বা অপসারী পাত সীমানা প্রতিকথার অর্থ বা অপকথার অর্থ হচ্ছে দূর অর্থাৎ যখন দুটি পাত একে অপরের থেকে দূরে সরে যায় দেখো পরের ছবিটা আমি লক্ষ্য করো এখানে আমি দেখো দেখো দেখিয়েছি যে অপেক্ষাকৃতভাবে যে দুটি পাতের অ্যারো চিহ্ন লক্ষ্য করো পরস্পরের বিপরীতে চলে যাচ্ছে অর্থাৎ দুটো পাত পরস্পরের বিপরীতে যখনই অগ্রসর হচ্ছে তাহলে মাঝ বরাবর একটা অত্যধিক টানের সৃষ্টি হচ্ছে তাহলে এই টান বরাবর যে ফাটল সৃষ্টি হয় সেই ফাটল থেকে অভ্যন্তর্যাত পদার্থ বাইরে বেরিয়ে আসছে এবং ভূতকের সম্প্রসারণ ঘটাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু ভূতক গঠন হচ্ছে এই কারণের জন্যই আমরা এখানে এই সীমানাটাকে গঠনকারী সীমানা হিসেবে বা গঠনকারী পাত সীমানা হিসেবে চিহ্নিতকরণ করতে পারি যেমন ধরো মধ্য আটলান্টিক শৈলশিরা বা সমুদ্রবক্ষের বিস্তার আমি লিখেছি এই প্রতিসারী পাত সীমানা বরাবর সংগঠিত হয় তাই একে আমরা গঠনকারী পাত সীমানা হিসেবে দেখি থার্ড যেটা আমি লিখেছি দেখো নিরপেক্ষ পাত সীমানা নিরপেক্ষ পাত সীমানা মানে আমরা জানি যে পাত সীমানা বরাবর দুটি পাত একে অপরের থেকে পাশ কাটিয়ে চলে যায় অর্থাৎ এখানে কোনো সংঘর্ষে লিপ্ত হয় না কিন্তু যে অঞ্চল বরাবর এই যে পাশ কাটিয়ে চলে যাচ্ছে সেখানে কিন্তু শিলাস্তরের আপেক্ষিক স্মরণ হয় মানে অত্যধিক টানের ফলে শিলাস্তরের আপেক্ষিক স্মরণ ঘটে তার ফলে চ্যুতি গঠিত হয় পৃথিবীর যে বৃহত্তম চ্যুতি স্নানিজ চ্যুতি সেটা কিন্তু একটি নিরপেক্ষ পাত গড়ে উঠতে দেখতে পাওয়া যায় সুতরাং আশা রাখছি তোমরা এই তিন ধরনের পাত মানা সংক্রান্ত ব্যাপারে বুঝতে পেরেছ এর পরের যে বিষয়টা আমি তোমাদের একটু আলোচনা করে দেবো তোমাদের জানার জন্য এবং তোমাদের শর্ট কোশ্চেনও পরে এখান থেকে দেখো কতগুলো টার্ম আমি কিন্তু এখানে লিখেছি একটা হচ্ছে পাথ প্রান্ত ইংরাজি দিয়েছি দেখো প্লেট মার্জিন একটা পাত সীমানা যেই তিন ধরনের পাত সীমানার কথা আমি কিন্তু বললাম স্বাভাবিকভাবেই এটা একটা ছোট্ট পার্থক্য কিন্তু পড়ে নম্বরেও পড়তে পারে দু বা কখনো এক নম্বরেরও কোশ্চিন পড়তে পারে যে পাত পান্ত কি দেখো বোঝানোর জন্য আমি পাশে একটা ছোট্ট করে পাতের মতোই মনে করো এটা একটা পাত একটা এ বলে লিখেছি পাত প্রান্ত বলতে বোঝানো হয় একটা পাতের শেষ সীমা অর্থাৎ আমরা একটা পাতের যে শেষ অংশ আমরা জানি যে দুটি পাত পরস্পর থেকে চুতি রেখা দ্বারা বিচ্ছিন্ন থাকে তাহলে সেক্ষেত্রে পাত প্রান্ত বলতে বোঝানো হয় তাকে একটা পাতের শেষ সীমা আর পাত সীমানা বলতে বোঝানো হয় দেখো আমি যদি বলি এখানে একটা যদি ড্রয়িং করি স্বাভাবিকভাবেই ধরো এটা এ একটা পাত এর পাত প্রান্ত হচ্ছে এই অঞ্চলটা আর বি একটা পাত এর পাত প্রান্ত অঞ্চল হচ্ছে এই অঞ্চলটা অর্থাৎ তার একদম বাউন্ডারি অঞ্চলটা কিন্তু দুটি পাত যখন যে অঞ্চল বরাবর মিলিয়ে দিল ধরো পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে অগ্রসর হচ্ছে হওয়ার এরম নিচের দিকে দিকে তাহলে সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে অঞ্চল বরাবর মিলিত হচ্ছে সেটাকে হচ্ছে প্লেড বাউন্ডারি খুব সহজ একটা উদাহরণ তোমাদের সাধারণভাবে তোমরা লক্ষ্য করো আমি একটু বলছি তোমরা হয়তো কানেক্ট করতে পারবে নিজেদেরকেও ধরো আমাদের প্রত্যেকের একটি বাড়ির একটা বাউন্ডারি থাকে ঠিক আছে অর্থাৎ এবং একটা মার্জিন প্রান্ত থাকে অর্থাৎ দেখবে আমাদের বাড়ির যে সীমা বা প্রান্তটাকে আমরা একটা দেয়াল ধারা ঘিরে দিই যে এর মধ্যে কিন্তু অন্য লোক কিন্তু অবৈধভাবে প্রবেশ করতে পারবে না সেটাকে আমরা বলে থাকি পাত প্রান্ত অর্থাৎ তোমার বাড়ির প্রান্ত অঞ্চল ওইটুকুনি হচ্ছে তোমার নিজের এলাকা অর্থাৎ আমি বলতে চাইছি যে এইটুকুনি হচ্ছে তোমার নিজের এলাকা এবার ধরো দুটো বাড়ি আছে দুটো বাড়ির মধ্যবর্তী একটা কমন রাস্তা আছে যেটা দুজনেরই অংশ এবং দেখা যাচ্ছে এই রাস্তাটা দুজনের মধ্যে সংযোগ সাধন করেছে ফলে এই দুটো দুজনেই এই রাস্তাটাকে ব্যবহার করে থাকে তাহলে এই অঞ্চলটা হচ্ছে সীমানা অঞ্চল কি বললাম বুঝতে পেরেছি নিশ্চয়ই ধরো আমি বলতে চাইছি আমাদের যে বাড়িগুলো যে বাউন্ডারি দিয়ে আমাদের ধরো ঘেরা থাকে বা যে দেয়াল দ্বারা ঘেরা থাকে সেটা আমাদের বাড়ির শেষ অংশ তারপর ধরো রাস্তার অংশ যেটা শুরু হয়েছে তারপর আর একটা বাড়ি আছে সেই তাহলে দুটো বাড়ির মধ্যবর্তী যে রাস্তার অংশটা আমাদের কিন্তু সীমান্ত অঞ্চল হিসেবে দেখতে পারি আশা করছি তোমরা আমার যে বক্তব্যটা বোঝানোর জন্য বললাম নিজেদেরকে সেই বিষয়টার সঙ্গে কানেক্ট করতে পারবে তারপর দেখো কতগুলো বিষয় আমি অধপাত অঞ্চল বেনি এবং সুচার লাইন এই তিনটে ঘটনা আমরা যদি দেখি দেখো আমরা এই অভিসারী পাঁচ সীমানা বরাবর কতগুলো বিষয়কে দেখতে পাই দেখো পরের একটা আমি ছবি এঁকেছি সেখানে দেখো আমি লিখেছি দুটো পাত পরস্পরের দিকে যাচ্ছে অ্যারো চিহ্নগুলো লক্ষ্য করো এবং তার মধ্যে আমি একটা লিখেছি হালকা পাত একটা ভারী পাত আমরা জানি যে হালকা পাত এবং ভারী পাতের যখন সংঘর্ষ হয় ভারী হালকা নিচে প্রবেশ করে ঠিক আরেকটা জিনিস কনসেপ্ট দিচ্ছি তখন মহাদেশীয় পাত এবং মহাসাগরীয় পাত আমি এখানে কথাটা লিখেছি এই মহাদেশীয় মহাসাগরীয় পাতের মধ্যে অপেক্ষাকৃত মহাসাগরীয় পাত সবসময় ভারী তাই মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের তলদেশে নিমজ্জিত হয়ে থাকে তাহলে এই যে নিমজ্জনটা হচ্ছে দেখো ভারী পাতটা যখন হালকা পাতের নিচে প্রবেশ করছে তাই সে একটা কৌণিক ব্যবধান অনুসরণ করে প্রবেশ করছে অর্থাৎ যখন দেখা যাচ্ছে মহাসাগরীয় পাত অধিক ভারী হওয়ার জন্য এই পাতটি থেকে ডিগ্রি থেকে আশি ডিগ্রি কোণে মহাদেশীয় পাতের তলায় নিমজ্জিত হয়ে অ্যাস্তোনোস্পিয়ারের মধ্যে সাতশো কিমি পর্যন্ত অনুপ্রবেশ করছে এই অঞ্চলটাকে অধপাতা অঞ্চল বলে দেখো এখানে আমি লিখেছি অধপাতা অঞ্চল মানে সাবডাকশন জন অর্থাৎ এই যে অঞ্চলটার মধ্যে দিয়ে প্রবেশ করছে যার কৌণিক ব্যবধান তিরিশ ডিগ্রি থেকে আশি ডিগ্রি কৌণিক ব্যবধানের মধ্য দিয়ে প্রবেশ করছে সেইটাকে আমরা বলে থাকি সাবডাকশন জোন বা অধপাত অঞ্চল এবং সেটা অ্যাস্তোনোস্পিয়ারের মধ্যে প্রবেশ করছে এই প্রসঙ্গে বলে রাখি অ্যাস্তোনোস্পিয়ার সম্পর্কে ধারণা তো আমরা ক্লাস এইটে পড়েছিলে যেটা আমরা দেখেছিলাম যে একটা সান্দ্র পদার্থ দ্বারা তৈরি বহিগ্রহমণ্ডলের উপরের একটি অংশ যেটাকে আমরা অ্যাস্তোনোস্পিয়ার বলি যেখানে বিভিন্ন পাদগুলো কি হচ্ছে যে ভাসমান অবস্থায় রয়েছে তোমরা এটা করেছিলে এবং অ্যাস্তোনোস্পিয়ারের কনসেপ্ট দিয়েছিল ব্যারেল মনে রাখবে অ্যাস্তোন্পিয়ারের কনসেপ্ট দিয়েছিল ভূতত্ববিদ ব্যারেল তাহলে এই যে কনসেপ্টটা একটুখানি তোমরা জানার জন্য মনে রাখতে পারো বোঝাতে পারলাম বিষয়টা যে তোমরা অ্যাস্তোনোস্পিয়ার সম্পর্কে হয়তো অনেক আবার পড়ার সাথে সাথে প্রশ্ন করতে পারো তাই জন্য আমি বলে রাখলাম যে ভূতাকের নিচে যেটা আছে সত্তর কিলোমিটার গভীরতা থেকে দেড়শো কিলোমিটার গভীরতা পর্যন্ত একটা নমনীয় সান্দ্র প্রকৃতির ভূস্তর যেখানে ভূতত্ত্ববিদ ব্যারেল এই স্তরটার নামকরণ করেছিলেন অ্যাস্তোনিয়ার এটা বলে ডাকলাম আমি এরপর দেখো আরেকটা জিনিস আমি এখানে কিন্তু লিখেছিলাম বেনি জোন বেনি জোন মানে হচ্ছে এই যে অধকপাত অঞ্চল বললাম সেখানে যে সীমান্ত তল তৈরি হয় সীমান্ত তলটা কি কত ডিগ্রি অ্যাঙ্গেল করে তৈরি হয় পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে যখনই এই দেখো আমি লিখেছি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অনুযায়ী যে সীমান্ত তল তৈরি করছে সেইটাকে আমরা বলে থাকি বেনি অফজন একে আমরা কখনো কখনো বেনিয়ফ বা ওয়াদাতি বলে বলে থাকি থাকি বা বিনিয়োগ ওয়াদাতি বলে থাকি বোঝাতে বললাম তাহলে এই যে সীমান্ত তলটা এই যে ধরো সীমান্ত তলটা আমাদের দুটো পাতের মধ্যে সীমান্ত তলে যখন মানটা ফর্টি ফাইভ ডিগ্রি হচ্ছে তখন সেটাকে আমরা বলে থাকি বিনিয়োগ বোঝা গেল আর একটা জিনিস আমি এখানে দেখো লিখেছি সুচার লাইন বা শিবন রেখা এটা খুব সহজ দুটো অভিসারী পাত যখন যে রেখা বরাবর মিলিত হচ্ছে সেটাকে আমরা সুচার লাইন বলে থাকি বা শিবন রেখা বলে থাকি যেমন ধরো সিন্ধু সাংপো ব্রহ্মপুত্র উপত্যকা এটা কিন্তু একটা সুচার লাইনের উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই কারণ এখানে আমরা তিব্বতীয় পাত এবং আমরা দেখতে পাই তোমার ভারতীয় পাতের একটা মিলনস্থল অঞ্চল এবং এটাকে আমরা বলে থাকি যে সুচার লাইন অর্থাৎ দুটি অভিসারী পাত যে সীমারেখা বরাবর মিলিত হচ্ছে সেটাকে আমরা সুচার লাইন হিসেবে চিহ্নিতকরণ করি আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা একটুখানি বলে রাখি অনেকে পরিচালনের জন্য পরিচালন শোধ কনসেপ্টটাকে একটুখানি বোঝার জন্য বলছিল আমি এখানে একটুখানি সুযোগ পেয়েছি বলে পরিচালন শোধ কনসেপ্ট একটুখানি বলে দিচ্ছি দেখো আমি বলেছিলাম যে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহের জন্য পরিচালন কক্ষে সৃষ্টি হয় ভালো করে লক্ষ্য করবে এই যে ধরো আমি একটা ভূবিষ্ঠ রেখা এটা ভূ অভ্যন্তর এখান থেকে আমি বোঝানোর চেষ্টা করছি স্বাভাবিকভাবে লক্ষ্য করো যে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহের জন্য পরিচলন স্রোত সৃষ্টি হচ্ছে এই যে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহ ঠিক আছে এই ঊর্ধ্বমুখী প্রবাহের মধ্যে আমি বলেছিলাম পরিচালন কক্ষের মধ্যে যখন ঊর্ধ্বমুখী হয় পরিচালন কক্ষ স্রোত তখন তার একটা অপসারী প্রবাহ দেখতে পায় মানে অর্থাৎ এইভাবে একটা অপসারী মানে কি পরস্পরের বিপরীত এই একটা জিনিস দেখতে পাচ্ছি অর্থাৎ উপর দিকে উঠে পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে এবং যখন নিম্নমুখী হয় এটা যখন নিম্নমুখী হয় তখন দেখো টার্ন করে নিচের দিকে আসতে আরম্ভ করছে অর্থাৎ একটা অভিসারী চলন দেখতে পাচ্ছি আমরা পরস্পরের দিকে চলন দেখতে পাচ্ছি এই যে অপসারীর ক্ষেত্রে আমরা জানি যে পাদগুলো কি হয়ে পাদগুলো পাতগুলো পরস্পরের বিপরীত দিকে মুভমেন্ট করে জাস্ট বোঝানোর জন্য আমি তোমাদের একটা স্কেচ করে বোঝানোর জন্য দেখ বলছি আর এই যে নিম্নমুখী অভিসারী যে চলন তৈরি করছে তার ফলে পাতগুলো কিন্তু পরস্পরের দিকে অগ্রসর হয় এই যে কক্ষটা এইটাকে আমরা পরিচলন কক্ষ হিসেবে চিহ্নিতকরণ করতে পারি আশা রাখছি এবার তোমরা কিন্তু এইটা একটা চিত্র আমি ধরো করে বোঝানোর চেষ্টা করলাম তোমরা আশা রাখছি এই বিষয়টা কিন্তু এখান থেকে বুঝে উঠতে পারবে এরপর যে ক্লাসটা আমরা করব। সেটা হচ্ছে তোমাদের আগেই বললাম যে এই যে অভিসারী পাঁচ সীমানা বরাবর পর্বত গঠন আমি লিখেছি এই সীমানা বরাবর তোমাদের পাঠ্যে যে ভঙ্গিল পর্বতের উৎপত্তি সেটা একটা শর্ট ব্যাখ্যা আমরা তোমাদের দেব এবং সেখানে আমরা আলস হিমালয় পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করব এবং দুটো বরাবর আমরা অর্থাৎ মহাসাগরীয় এবং মহাদেশের দুটো পাত যে আমরা দেখতে পাচ্ছি সেই পাচ বরাবর ভঙ্গিল পর্বতের যে উৎপত্তি সেই ব্যাখ্যাটা করবো সুতরাং আমরা পাঁচ সংস্থান তত্ত্ব যে শুরু করেছিলাম আগের দিনের ক্লাসে তার বৈশিষ্ট্য সংক্রান্ত আলোচনা তার তত্ত্ব নিয়ে বলার পর পাঁচ সংস্থান তত্ত্বের সঙ্গে রিলেটেড কিছু বিষয় যেগুলো ছিল তোমাদের পড়ার প্রয়োজন আছে সেগুলো আমরা পড়লাম ক্লাস এইটা হয়তো এই ক্লাসটা আমরা কিছুটা করেছিলাম কিন্তু এখানে একটু স্কেচ করে আরো বোঝানোর চেষ্টা করলাম নেক্সট ক্লাসে ভঙ্গিল পর্বতের উৎপত্তিটা একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে আমরা পাঁচ তত্ত্ব আলোচনাটা শেষ করব আশা রাখছি পরের ক্লাসটাও তোমরা ফলো করবে তাহলে টোটাল যে বিষয়টা তোমাদের নখো চলে আসবে এবং তোমরা বুঝতে পারবে তারপর আমরা পরবর্তী পর্বত অর্থাৎ আগ্নেয় পর্বতের ক্ষেত্রে যাব। সবাই খুব ভালো থাকো এবং সাবধানে থাকো এবং বাড়িতে থেকে পড়াশোনা করো